फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে নববর্ষ মানে বেঙ্গলি নিউ ইয়ার তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রোগমুক্ত থাকো আর আজকে যেহেতু নববর্ষ স্পেশাল দিন তো সকাল সকালে যে আমরা সাজগোজ করে নিয়েছি কারণ আমরা আজকে সেলিব্রেশনটা সোনারপুরে গিয়ে করব তাই আমরা সবাই মিলে সোনারপুরে যাচ্ছি মানে সেলিব্রেশন ঠিক না আমরা সবাই মিলে এক জায়গায় গিয়ে আর কি রান্না বান্না করা হবে খাওয়া দাওয়া হবে এটাই সেলিব্রেশন তো সেই জন্য আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর এখন খুব একটা বেশি বাজে না আমার স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে মানে ঠাকুরকে আগে খেতে দিলাম তারপরে আমরাও গিয়ে খাওয়া দাওয়া করব তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এখন জাস্ট আমরা বেরোবো আর এখন বাজে হচ্ছে 9:30 বাজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো এবারে তাহলে যেতে যেতে গিয়ে কথা হচ্ছে আর এটা কিন্তু নতুন জামা যদিও আমি বলেছিলাম আমি কোনো কুর্তি কিনিনি এটা কিনেছি অন্তত 3 মাস আগে একদিন গড়িয়াহাটে গেছিলাম তো কোন একটা কাজে গেছিলাম এটা দেখে ভালো লেগেছিল কিনেছিলাম কিন্তু সেটা মানে অনেকটা আমার থেকে 2 সাইজ বড় কিনেছিলাম বাড়িতে এসে অনেক কিছু ফিটিং চেঞ্জ করে যাই হোক করে গায়ে হয়েছে কারণ গড়িয়াহাটের কুর্তি তো আমার কোনোদিনও গায়ে হয় না তো যাই হোক তো আজকে এটা পরলাম নতুন অনেক দিন আগে কেনা কিন্তু তো যাই হোক কুর্তিটা কেমন লাগছে বলো গরমের জন্য এটা খুবই পারফেক্ট একটা লাইট কালার একদম তো ঠিক আছে তাহলে চলো যেতে যেতে কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আর ভাবলাম যতক্ষণে গাড়ি বের করছে ততক্ষণে বাগানে দাঁড়িয়ে কয়েকটা সেলফি নিয়ে নিই তো তার জন্য আমিও কয়েকটা নিলাম আর সোনাও দাঁড়িয়ে পড়েছে সোনারও একটা দুটো ছবি তুলে দিলাম এবারে আমরা গাড়িতে উঠে পড়ব তো চলো দেখো আমরা গাড়িতে ফাইনালি উঠে পড়েছি আর আমরা এবারে সোনারপুরের পথে চললাম আজকের দিনটা আশা করছি বেশ ভালোই কাটবে তো আগে ওখানে পৌঁছাই তারপরেই দেখাবো কী কী করলাম তো দেখো রাস্তা কিন্তু একদম ফাঁকা যেহেতু এখন বেশ অনেকটাই সকাল আর নববর্ষের দিনে রাস্তাঘাট একটু ফাঁকা থাকাটাই স্বাভাবিক কারণ সবাই আজকে বাড়িতেই থাকবে সবার বাড়িতেই কিছু না কিছু রান্নাবান্না হবে সেলিব্রেশন ছোট করে তো হবেই অনেকের বাড়িতে তো আবার এই পয়লা বৈশাখের দিনে সত্যনারায়ণের পুজোও দেয় তো যাই হোক দেখতে দেখতে দেখো আমরা কিন্তু একেবারে সোনারপুরে চলেই এসেছি আর এই যে দেখো এই রাস্তাটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো এটা জলিদের বাড়ির রাস্তা সামনেরটা তো চলো চলে এসেছি এবারে আমরা গাড়ি থেকে নেবে তারপর কথা হচ্ছে তো আমরা পৌঁছে গেছি দেখে বুঝতেই পারছো রাস্তাটা চেনা চেনা তো চলো বাড়ির ভেতরে এবারে ঢুকে যাই চলে এসেছি রান্নাঘরে এবারে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আর আজকে আমাদের রান্না হচ্ছে হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিও হচ্ছে কারণ জলি আর মেজদা চিকেন মাটন খায় না সেই জন্য চিকেন বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে সেটা দেখাচ্ছি তোমাদের এই যে মৌ এখানে আমাদের জন্য শরবত বানাচ্ছে আমপান্না কারণ আমরা রান্না করতে করতে একটু শরবতের মজা নিচ্ছি পেঁয়াজ কাটছে কই এই যে ব্যস্তার জন্য পেঁয়াজ কাটছে কুমা দেখো আর এই যে আমার আমপান্না শরবত এখন এবারে আমি একটু শরবতের মজা নিচ্ছি এই যে চিকেন বিরিয়ানি অলরেডি দমে বসে গেছে এটা অবশ্য মৌ বানিয়েছে আর অন্যদিকে এই যে মাটন বিরিয়ানির জন্য এই যে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি এই যে মাটন রান্না হচ্ছে পেঁয়াজটা ভেজে এইটার মধ্যে
পাবলিক বেশি চিকেনের বিরিয়ানির মাত্র দুজন স্যালাড নিয়েছিস তোরা আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা মানে মানে বেরোবো। সবাইকে একটুখানি শুভ নববর্ষের উইশটা করা হয়নি তো সবাইকে, সবাই মিলে করি। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আমরা করোনা ফ্রি হয়ে যাই, আবার আগের মতন সবকিছু হয়ে যাক। মাস তাহলে এবার আমরা বেরোবো, একদম আমরা রেডি। নববর্ষ এখানেই শেষ, ছোট সেলিব্রেশন হয়েছে বাট খুব ভালো, খুব ভালো, খুব এনজয় করেছি আমরা। তোমাদেরও আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো চলো টাটা। মানে লাইটের তো আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো দেখে তো বুঝতেই পারছো বেশ রাত হয়ে গেছে, এখন বাজে ওই 9:30 মতো হবে। কে রিকি পিছনে তো বিরিয়ানি তো পিছনেই থাকবে। হুম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ কাল সকালে আবার অফিস আছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। যদিও আমরা ঠিক করেছিলাম যে আমরা ডিনার করেই ফিরবো, কিন্তু ডিনার করতে হলে 9:30 বা 8:30 খেতে বসতে হতো, আর এত তাড়াতাড়ি কারোরই খিদে পায়নি। এমনিতেই আমাদের আজকে খেতে খেতে মোটামুটি 2:30-3 হয়ে গেছিলো, আর মাটন বিরিয়ানি খেলে এমনিই খিদে পায় না, এমনিতেই একটু সময় লাগে হজম হতে। তো সেই জন্য সন্ধ্যাবেলাতে আমরা শুধু চা বিস্কিট খেয়েছি, আর কেউ কিছুই খায়নি। তো চা বিস্কিট খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, ডিনার আমরা সঙ্গে করে নিয়ে নিয়েছি, মানে বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাবো। তো ভিডিওটা এবারে আমি এন্ড করব, আর শেষ করার আগে আবারও বলছি নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো। আর আমার ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হবে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।